দীর্ঘদিন ধরে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস, থানায় দ্বারস্থ প্রেমিকা। নদিয়া রানাঘাট চন্দ্রপুরের বাসিন্দা সুস্মিতা বিশ্বাসের বিবাহ হয়েছিল বছর আটেক আগে। তার একটি শিশু কন্যাও আছে 5 বছরের। হেমতা বস্তার স্বামীর সাথে মনিমনা না হওয়ার কারণে সে বাপের বাড়িতেই থাকত দীর্ঘদিন যাবৎ। রানাঘাট গাজীপুরের বর্জ্যের নায়কের ছেলে কৃষ্ণ গোপাল নায়কের সাথে তার পরিচয়ে রূপ নেয় প্রেমে। কন্যা সন্তানের দায়িত্ব নিয়ে সে বিয়ে করতে চায় সুস্মিতাকে। আর এই সুবাদে মাঝে মধ্যেই সুস্মিতার বাড়িতে কৃষ্ণগোপাল এবং কৃষ্ণগোপালের বাড়িতে সুস্মিতা যাতায়াত ছিল বলে দাবি করেছে সুস্মিতার পরিবার। এরপর সুস্মিতার বাড়ির পক্ষ থেকে বিবাহের জন্য প্রশ্ন করলে সে নানান অজুহাতে এড়িয়ে যেত। ইতিমধ্যে কৃষ্ণগোপালের সাথে বেশ কয়েকবার সহবাস করেছে বলেই জানিয়েছে সুস্মিতা। এরপর তার পরিবারের পক্ষ থেকে কৃষ্ণগোপালের বাড়িতে গিয়ে বিয়ের প্রস্তাব দিতেই তার পরিবারের অন্য সদস্যরা চড়াও হয় সুস্মিতার মা বাবার উপর। এই পরিস্থিতির পর কৃষ্ণগোপাল সম্পূর্ণ সিদ্ধান্ত বদল করে বিয়ে করতে অস্বীকার করে, যদিও অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন কৃষ্ণগোপালের পিতা ব্রজেন নায়েক। রানাঘাট থানার ঘটনার সবিস্তারে লিখিতভাবে অভিযোগ জানায় সুস্মিতা। বিষয়টি খতিয়ে দেখছে রানাঘাট থানার পুলিশ। ঘটনাটা হয়েছে আজকে 3 বছর আগে। গাজীপুরের একটা ছেলে আমার সাথে এরকম প্রেম ভালোবাসা হয়, তারপরে একদিন হঠাৎ ওর বাড়িতে নিয়ে গিয়ে সিঁদুর দিয়ে দেয়। তারপরে আমাকে তারপরের দিন ওরা আমাকে আমার সাথে জোর করে শ্লীলতাহানি করে, তারপরে ওরা আমার বাড়িতে রেখে যায়। রেখে যাওয়ার পরে শুধু ঘোরাচ্ছে, আজকে নয় কালকে বিয়ে করব, কালকে নয় এদিন বিয়ে করব, রেজিস্ট্রি করব, অনুষ্ঠান করে বিয়ে করব। কিন্তু ওরা আমাকে নিয়েও যাচ্ছে না, কোনো বিয়ের কিছুও করছে না। তারপরে একদিন রাস্তায় আমাকে ডাকে, আমি রাস্তা বাড়ির থেকে নিয়ে যায়, আমাকে নিয়ে গিয়ে রাস্তাতে আমাকে মারধর করে। কবে এটা? এটা হয়েছে 26 তারিখ জানুয়ারিতে। 3 বছর ধরে আপনার সঙ্গে সম্পর্ক রয়েছে? হ্যাঁ। আচ্ছা। দিয়ে তারপর রাস্তাতে নিয়ে যায়, নিয়ে গিয়ে আমাকে মারধর করে আর বিয়ে দেওয়া করবো না এরকম কথা বলে। মারধর করার পর আমি আমার বাড়িতে চলে আসি। তারপর 1 তারিখ 10টা 11টার দিকে আমি ওর বাড়িতে যাই। বাড়িতে যাওয়ার সময় ওর বাবা মা ও ওর বোন বোনাই থাকে। তা আমি গিয়ে ওদেরকে বলতে, ওরাও আমার কোনো কথা না শুনে আমাকে মারধর করে ওরা আমাকে তাড়িয়ে দেয়। এটা কি? এটা মানে কৃষ্ণগোপাল নায়কের বাবা কৃষ্ণগোপাল, ওর মা, ওর বোন বোনাই। আর আপনার কার সাথে সম্পর্ক রয়েছে? আমার সাথে সম্পর্ক কৃষ্ণগোপালের সাথে। কৃষ্ণগোপাল কি? কৃষ্ণগোপাল নায়ক। বাড়ি কোথায়? বাড়ি গাজীপুর। ও কি করে? এমনি রাজনীতি করে? একটু রাজনীতি করে। কোন দল করে? তৃণমূল করে। আচ্ছা। তার বাবাও কি রাজনীতি করে? তার বাড়িতে কেউ আর করে না? ওই করে। আচ্ছা। তো কি বলে? আপনি বলার পর কি বলে? আমি বলার পর এখন বিয়ে করতে অস্বীকার করছে। কি বলছে? বলছে আমি বিয়ে করব না। আচ্ছা। আপনার সিঁদুর পরিয়ে দিয়েছিল কবে? 3 বছর আগে? না, 3 মাস আগে। 3 মাস আগে সিঁদুর পরিয়ে দিয়েছিল ওর বাড়িতে রেখে নিয়ে? হ্যাঁ। বাড়ির সবাই জানতো এটা? ওর বাবা মা জানতো, ওর বাবা মার সাথে। তারপরে চলে এসেছিলেন কেন? তারপরে ওদের বাড়িতে, তার মানে ওরা আমাকে বোঝাই, পায়খানা বাথরুম নেই, ঘর কমপ্লিট হয়নি, এটা হয়নি, ওটা হয়নি, আমাকে বোঝাই, বলে যে বিয়ে তো হয়ে গেছে, তো আমরা একটু আনুষ্ঠানিক করে বিয়ে দিতে চাই, রেজিস্ট্রি করে আমরা বিয়ে দিতে চাই। তো তুমি এখন তোমার বাপের বাড়িতে থাকো, আমরা অনুষ্ঠান করে রেজিস্ট্রি করে আমরা বিয়ে দেবো বলে আমাকে আমার বাপের বাড়িতে রেখে যায়। রাখার পরে আমি এখানে থাকি, এখানে আসা যাতায়াত সবই করে। এখন কি বলে দিয়ে, তারপরে একদিন একটু অশান্তি হতে আমার এখানে, আমি একটু চাপ দিতে আমার বাবা মাকে বলে, হ্যাঁ আমি বিয়ে থাওয়া করবো, আমি নিয়ে যাচ্ছি বলে নিয়ে যেতে রাস্তায় খানিকটা আমাদের চন্দ্রপুরের শেষ মাথায় আমাকে নিয়ে গিয়ে আমাকে মারধর করে, বলে যে আমি বিয়ে থাওয়া করবো না বলে রাস্তায় ফেলে দেয়। দিয়ে তারপরে আমি আমার বাড়িতে, ওর চলে যাই ওর মতো পালিয়ে। তারপর আমি আস্তে আস্তে আমার বাড়িতে আসি। বাড়িতে আসার পরে আমি বাড়িতে জানাই যে 3-4 দিন আর আমার সাথে কোনো যোগাযোগ করেনি। তো 1 তারিখ 10টা 10:30 11টার দিকে আমি ওর বাড়িতে যাই, গিয়ে ওর বাবা মাকে আমি বলি। ওর বাবা মা ওর বোন বোনাই ছিল, আমি ওদেরকে বলি, ওদেরকে বলতে ওরা পুরোটাই অস্বীকার করে আর আমাকে মারধর করে তাড়িয়ে দেয়। যে করছে আপনার ছেলে কৃষ্ণগোপাল নায়েক, তার বিরুদ্ধে একটা অভিযোগ, এক যুবতীকে 3 বছর ধরে বিয়ে প্রতিশ্রুতি দিয়ে শারীরিক সম্পর্ক করেছে। ওই যুবতী যখন বিয়ের কথা বলতে যায় আপনার বাড়িতে আসে, আপনারা সবাই মিলে তাকে মারধর করেন, আপনার ছেলেও মারধর করেছে, উনি অবশেষে প্রশাসনের দ্বারস্থ হয়েছেন। কী বলবেন? কতটা সত্য? এখন ব্যাপার হচ্ছে, ছেলে যেটা বলল আমাকে, বললো যে আমরা স্কুলে একসঙ্গে পড়াশুনো করতাম। আচ্ছা। সেই সোর্সে তাকে জানাশুনো। আচ্ছা আচ্ছা। তারপরে ও ছেলে এবং মেয়ের তরফের লোক আমাকে কেউ কিছু কোনোদিন জানায়নি। আচ্ছা। যেই সম্পর্কটা ঘটছে, হ্যাঁ আমি ছেলেও জানাইনি। হ্যাঁ, ছেলেও জানাইনি। মেয়ের বাবা সঙ্গে প্রায় দেখা হয় আমার সাথে। আচ্ছা। ও আগে দীর্ঘদিনের আগে ছোটোবেলায় আমার বন্ধু ছিল মেয়ের বাবা। তো বলে কোথায় যাচ্ছে? আমি বলছি যে এরম বাবা, মেয়ের বাড়ি যাচ্ছি, আমার ছুটির দিন একটু মেয়ের বাড়ি যাই। এই পর্যন্ত কথাবার্তা হয় প্রায় মাঝে মাঝে।
তো ছেলের এই মেয়ের মা আমাকে একজনও বলেনি যে এরকম বাবু দাদা আপনার ছেলের সাথে আমার সম্পর্ক হচ্ছে, ও কোনোদিন বলি ছেলেও বাড়িতে বলেনি না, ছেলেও বাড়িতে কোনো বলেনি। আচ্ছা আচ্ছা, এই যে মেয়েটা বলছে যে বিয়ের কথা বললে বাড়ির লোকজন মারধর করে, আপনারা মারধর করেছেন, এরকম কোনো মিথ্যে কথা, এর কোনো প্রমাণপত্র নেই না, এরকম কোনো ঘটনাই হয়নি। ওই মেয়েটা এই বাড়িতে আসতো তো? না, আমি জীবনেও দেখিনি। আচ্ছা, তাহলে মেয়েটা ডিসকাল বলো যে তুমি কি আমাকে চেনো? বলছে না আমি। আচ্ছা, সেদিন এসে কি বললো? হ্যাঁ, সেদিনকে এসে সেদিনকে এসে বললো যে কৃষ্ণকে ফোন করেন। আমি কৃষ্ণ কোথায় আছে না আছে আমি কোথায় কী ফোন করবো? বলছে না ফোন করে দেখুন, ঠিক আছে তুমি বসো আমি দেখছি কী করা যায়। তারপর কৃষ্ণ আসলো, এসে তো কৃষ্ণ বললো যে তোমার শিখুন আমার সম্পর্ক ইয়ে তোমার প্রমাণপত্র আছে কিছু? ও কোনো প্রমাণপত্র দেখাতে পারে না মেয়েটা। তারপর তারপর বললো যে ঠিক আছে আমি তুমি ডিভোর্স রিপোর্ট দাও দেখি, সে তো তোমাকে নিতে চাই গ্রহণ করতে দিয়ে স্বামী তোমার আছে, এই পর্যন্ত কথা হলো। আচ্ছা, হ্যাঁ আমার মেয়ের এক জায়গায় অন্য বিয়ে থাকা দিই, 12 বছর হচ্ছে, 12 বছর পর থেকে 2 বছর পরে বাচ্চাটা হয়, বাচ্চাটা হওয়ার পরে 7 বছর জামাইয়ের সঙ্গে আমাদের লেনদেন নেই, চলাফেরা নেই, খরচপাতি দেয় না বলে আমার বাড়িই থাকে, দিয়ে গাজীপুরের একটা ছেলে ওরা ভালোবাসে, আমাদের বাড়ি যাওয়া আসা করে। কত বছর ধরে এটা? 3 বছর ধরে যাওয়া আসা করতো। হ্যাঁ, হ্যাঁ ওর বাড়ির আমাদের বাড়ি থেকে খাবার দাবার গেছে, ওদের বাড়ি থেকে আমাদের বাড়ি খাবার দাবার আসতো, ছেলেকেও আমরা জন্মদিনে জামা কাপড় দিয়েছি, পুজোয় জামা কাপড় দিয়েছি, ছেলে খুবই ভালোবাসতো আমাদের। ওর বাবাকে শুধু বলতো যে হ্যাঁ আমি বিয়ে করব, আপনারা চিন্তা করবেন না, আমার টাইম হলে আমি নিয়ে যাব, মানে বিয়ে করব বলেছে। হ্যাঁ বিয়ে, ও আর কোনোদিন বলিনি যে না আমি বিয়ে থাকা করবো না, ও আসা যাওয়া করতে আমরা জিজ্ঞাসা করতেই ও বলতো হ্যাঁ আমি বিয়ে থাকা করবো, অসহায় মেয়েকে আমি ভালোবেসে আমি বিয়ে থাকা করবো, ওকে দিয়ে বিয়ে থাকা করবো বলে দিয়ে বিয়ে আসে, নিয়ে গেল, নিয়ে গিয়ে রাস্তায় মারধর করলো, করার পরে মেয়ে ফোন করে জানাচ্ছে, বলছে মা এরকম কৃষ্ণ আমাকে ফেলে দিয়ে মারা ধরা করে ও চলে গেছে, মারধর করলো বিয়ের কথা বলে, হ্যাঁ বিয়ের কথা হচ্ছিলো বলে, দিয়ে মারধর করে চলে যায়। দিয়ে মেয়ে ওর বাড়িতে যায়, বাড়িতে গিয়ে আমিও যাই, গিয়ে বলি যে হ্যাঁ বিয়ে থাকা করবা বলে তুমি এখনও অস্বীকার করছো কেন, আমাদের আশা দিয়ে দিয়েছে, তাহলে তো আমরা অন্য জায়গায় বিয়ে থাকা আমরা দিয়ে দিতে পারতাম। হ্যাঁ দিয়ে এরকম ভয় দেখায়, অভিযোগ করে মেয়েকে ওরকম বলে, আমার মেয়ের নাতনিকেও খুব ভালোবাসে, নাতনিকেও মাম মাম বলে ডাকে, মা নাতনিকেও জিনিসপত্র দেয়, জামা কাপড় দিয়ে যায়, পুজোয় দেয়, ষষ্ঠীতে দেয়, পয়লা বৈশাখে দেয়। তারপরে এখন কি হচ্ছে? এখন বলছে আর করব, হ্যাঁ এখন বলছে মানুষজনের চাপ সৃষ্টিতে এখন বলছে যে আমি এখন বিয়ে থাকা করব। আপনারা কি চাইছেন? আমরা এখন চাইছি নাই বিয়ে করুক, নাই ওর শাস্তি হোক। অভিযোগ জানিয়েছিলেন তুমি? হ্যাঁ জানিয়েছি থানায়, কোনো অভিযোগ জানানোর পরে ওরা থানায় কমপ্লেন নি কিছু করিনি। কারণটা কি? মানে ও কোনো রাজনৈতিক দল করে? হ্যাঁ করে তো। কি কি দল করে? ও তৃণমূল করে। তৃণমূল করে বলে কি পুলিশ কিছু করছে না? হ্যাঁ হ্যাঁ। মলয় দে, রিপোর্ট টাইমস বাংলা।